শকতরণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এসপিসি থেকে আসা এই মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে। আপনারা সকলেই জানেন এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের পক্ষ থেকে কক্সবাজারে একটি ট্যুরের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে কক্সবাজারে একটি মিটিংয়ের আয়োজনও কিন্তু করা হয়েছে। তো কক্সবাজারে মিটিংটি কিন্তু এখনও হয়নি, তো সেটা কখন হবে বা সেই মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে কী কী জানিয়ে দেওয়া হতে পারে বা সেই মিটিংয়ের পরে আমাদের উইন্ডোটা চালু হবে কি হবে না, এসব জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সাবেক চেয়ারম্যান এমডি আলামিন প্রধান সহ এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রায় 300 জন মেম্বার নিয়ে আজকের এই মিটিংটি শুরু হতে যাচ্ছে। এই মিটিংটি শুরু হবে সন্ধ্যা 6টার পরে, মানে সন্ধ্যার পরেই কিন্তু আজকের এই মিটিংটি শুরু হবে। তো আপনারা এই মিটিংয়ের জন্য অপেক্ষায় আছেন যে কখন মিটিংটি শুরু হবে। তো এই মিটিংটি শুরু হওয়ার পর বা মিটিংটি যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের সবাইকে মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানানো হবে, যেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু এসপিসিতে আপডেট নিয়ে আসা হবে। তো এসপিসিতে কিন্তু এখন বর্তমানে সবথেকে বড় যেই সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে উইড্রো সমস্যা এবং এসপিসিতে ডেইলি ওয়ার্ক বোনাসের সমস্যা। তো উইড্রো সমস্যাটা কিন্তু তারা 15 তারিখ থেকে সমাধান করবে এরকমই বলতেছে। সেই সঙ্গে এসপিসিতে ডেইলি ওয়ার্ক বোনাসের যে সমস্যাটা রয়েছে, ডেইলি ওয়ার্ক বোনাস বর্তমানে 5 টাকা করে দিচ্ছে, তো এই 5 টাকা করে না দিয়ে তারা 15 তারিখ থেকে কিন্তু 10 টাকা করে দিবে এরকমই কিন্তু বলতেছে। তো 15 তারিখ থেকে কিন্তু আমাদের সব কিছু সমাধান হয়ে যাবে, এটি 100% শিওর। কারণ হচ্ছে এর আগে কিন্তু তারা বলেছিল যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কক্সবাজারে একটি মিটিং করবে, মিটিংটি হওয়ার পর সব কিছু কার্যক্রম চালু করবে। তো এটি কিন্তু তারা করবেই, শিওর থাকেন আপনারা। আর অনেকেই কিন্তু বর্তমানে মনে করতেছেন যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস 3 দিন বন্ধর নামে চলে যাবে বা 3 দিন বন্ধর নামে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সাবেক চেয়ারম্যান আলামিন প্রধান দেশ ছেড়ে পালাবে। এটি কিন্তু মোটেও না, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এখন চলতেছে, আগামী দিনেও কিন্তু চলবে। তো এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে আজকের এই মিটিংটিতে আলোচনা করা হবে সব সমস্যা নিয়ে এবং এই সমস্যাগুলোর সমাধান কবে আসবে বা কী হবে সেগুলো কিন্তু মিটিংয়ের পরে আমরা সকলে জানতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।